হ্যালো গাইস, সিট প্রায় শেষ হতে চললো আর আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের সেই পছন্দের জায়গাতে। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে এখানে আমাদের বাকি গাইডরা আছে সবার সাথে দেখাবো। এবং আমরা খুব পরিচিত একটা জায়গা যাচ্ছি যেটা নিয়ে আগেও আমি ব্লগ বানিয়েছি, ইয়াস মেদিনীপুর। সেই মেদিনীপুর যেখানে কিছু মাস আগে আমরা পুরস্কার আনতে গিয়েছিলাম, তো এবার যাচ্ছি সেই কম্পিটিশনটা। সেবার তো ব্লগে দেখানো হয়নি, তাই এবার কম্পিটিশনটা গিয়ে ব্লগ দেখাবো। পরিস্থিতি কিছুটা একই থাকবে, মানুষগুলো প্রায় একই সবাই, আরও কিছু নতুন মানুষ আছে তাদের সাথে পরিচয় করাবো বাকি ট্রেনে উঠে। আমরা এইমাত্র মেদিনীপুর এসে পৌঁছালাম এবং আমাদের সাথে আরও কিছু নতুন গাইড যোগ দিয়েছে, এই যে এখানে আছে, আর বাকিরা ওদিকে গেছে আসছে এবং আমরা এরপর টোটো ধরবো আর ওদিকে যাব। তোমরা জানো যারা আগের ব্লগটা দেখেছো, যা ছিল তাই হবে, শুধু কম্পিটিশনটা নতুন থাকবে। আমরা এইমাত্র একটা টোটো পেয়েছি আর টোটো নিয়ে বিদ্যাসাগর হল যাচ্ছি। আমাদের বাকিরা আলাদা হয়ে গেছে এখন, তারা অন্য টোটোতে করে যাচ্ছে, তো ওখানে গিয়ে সবার সাথে মিট হবে। এত তাড়াহুড়ো টোটো চেপেছি সেটা দেখাতে পারিনি, বাকিটা ওখানে যে আগে এখানে সবাই টিফিন করতে ঢুকেছে। আর এই যে টিফিন হচ্ছে, আমাদের পুরো টিম বিষ্ণুপুরের এখানে আছে আর আমি ক্যামেরার অপোজিটে। আমরা যেখানেই যাই ঝামেলা শুরু করি। এমন তো খেতে এসেছিলাম, খাবার জায়গা তো ঝামেলা করছিলাম, অ্যাকচুয়ালি কে কী খেয়েছিল সবাই আলাদা জিনিস খেয়েছিল, তাই হিসাব থাকেনি। অনেক ঝামেলা শেষ করে আমরা কম্পিটিশনের দিকে যাচ্ছি, কিন্তু মজার ব্যাপার এখন অলরেডি 12টা পেরিয়ে গেছে, দেখি ঢুকতে পাই কি না। 2 hours later তো এখানে কম্পিটিশন এই জাস্ট শেষ হলো, একটু দেরি হয়ে গিয়েছিলো বলে ছবিগুলো দেখাতে পারিনি সব। আর এখানে কয়েকজন বাকি আছে, তারা ছবি জমা দিচ্ছে, আমরা নিচে যাবো, নিচে গিয়ে বাকি পরিবেশটা দেখবো আর ফুড ফেস্টিভ্যালটা যাবো ওদিকে। কম্পিটিশন শেষ, খাওয়া দাওয়া শেষ, এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি আর ব্লগ অফলাইন শেষের পথে। একটু ট্রেন দেরি আছে, এখন রাস্তাতে আছি, ঠিক আছে বাকিটা পরে বলবো।